আমরা রয়েছি রাজনগর বিশ্বম্ভর উচ্চ বিদ্যালয়ে এবং আমরা সরস্বতী পুজোর পুজো পরিক্রমাতে বেরিয়েছি। আজকের সকালটা আমরা এই স্কুলেই কাটানোর একটা মনোবাসনা রেখেছি এবং আমরা জেনে নেব আমাদের তখনকার পুজো এবং এখনকার পুজো এবং আজকের এই স্কুলের কি কর্মসূচি রয়েছে। রাজনগর বিশ্বম্ভর উচ্চ বিদ্যালয়ের প্রতি বছরের ন্যায় এবছরও বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন। প্রকৃতি ভীষণ রুষ্ট, সকাল থেকে ছেলে মেয়েরা সেজে বুঝে মাতৃ আরাধনায় ব্রতী হবে, কিন্তু প্রবল বর্ষণের কারণে মানসিক অনেকটা কষ্ট। তবুও কোনো আয়োজনের কোনো ব্যতিক্রম নেই, সকাল থেকে আয়োজন চলছে। ইতিমধ্যে আমাদের ঘট উত্তোলন হয়েছে, পুষ্পাঞ্জলির কাজ শুরু হবে, ছেলে মেয়েদের আলাদা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অভিভাবকদের আপ্যায়ন, সর্বদিক থেকে আমাদের কোনো কার্পণ্যতা নেই এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের ঐতিহ্য গর্ব একটাই যে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী অভিভাবক নিয়ে এখানকার মানুষের শিক্ষায় সকলেই কিন্তু সমভাগী, সম অংশীদার নিয়ে আমরা কিন্তু পূজা অর্চনার আয়োজনে ব্রতী হয়েছি। অসংখ্য ধন্যবাদ ওনাকে। এবার আমরা জেনে নেব মতো রাজনগর বিশ্বম্ভর উচ্চ বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীরা বাগদেবীর আরাধনায় ব্রতী হয়। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা নিজস্ব পরিকল্পনার মাধ্যমে তারা এই বিদ্যালয়ের নূতন অঙ্গরূপ দান করেছে। বিশেষভাবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়কে এত সৌন্দর্যময় করে তুলতে পেরেছে। বিদ্যালয়ের কোনো ধর্ম হয় না। এবছরে বিদ্যালয়ের মন্দির পরিকল্পনায় মিনারা খাতুন এবং মণিহারা খাতুন যারা মণ্ডপ সজ্জায় রয়েছে এবং অলঙ্করণে রয়েছে, বিশেষভাবে আমি তাদেরকে ধন্যবাদ তো দেওয়ার প্রশ্নই নেই। যেহেতু বিদ্যালয়ে সরস্বতী পূজা, তাই বিদ্যালয়ের কাজ হিসাবে একটা আত্মীয়তার সূত্রে আবদ্ধ হয়ে বিদ্যালয়ের সঙ্গে তারা এই কাজে ব্রতী হয়েছে। আর ছাত্রছাত্রীদের জন্য আমাদের বিদ্যালয়ে প্রতি বছরেই অতিথি আপ্যায়ন এবং ছাত্রছাত্রীদের ভোজন সমস্ত কিছুর ব্যাপার থাকে। এবছর আমরা ছাত্রছাত্রীদের জন্যে একটু অন্য ধরনের স্বাদের খাবার রেখেছি। তাছাড়া রাত্রেবেলায় সমস্ত যারা অভিভাবক অভিভাবিকা আসবেন তাদের জন্যে আমরা অতিথি আপ্যায়নের ব্যবস্থা রেখেছি প্রতি বছরের মতোই। এবছর একটা অন্যতা ঘটেনি। আমরা জেনে নেব এবছরে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কী রয়েছে। হ্যাঁ, এবছরে আমাদের 30 তারিখ এবং 31 তারিখ দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে। প্রকৃতি বিমুখ ছিল, কিন্তু ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটলো এইমাত্র সূর্যালোক আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে দেখে। সূর্যদেব দেখা দিলেন। হ্যাঁ, সূর্যদেব আমাদের উপর কৃপা করেছেন। 30 তারিখ এবং 31 তারিখ সাংস্কৃতিক প্রতিযোগিতা, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, নাটক, ছেলেদের এবং মেয়েদের নাটক, সমস্ত দিক দিয়ে আমরা পরিপূর্ণভাবে রাজনগর বিশ্বম্ভর উচ্চ বিদ্যালয় সকলের সামনে নিজেদেরকে উপস্থাপনা করার চেষ্টা করে চলেছে। এবং সেই সঙ্গে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীর বৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন সকলের ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হতে চলেছে। অনেক ধন্যবাদ জানাই মাস্টারমশাইকে।
আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে 29 তারিখ, আজকে পুজো সকাল থেকেই লেগেছে, এই এখনই একটু পরেই আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে। পুষ্পাঞ্জলির পরে আমাদের মধ্যাহ্ন ভোজনের আহ্বান করা হচ্ছে। আমাদের ছেলে মেয়েরাই আজকে পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী যারা আছে তারাই এই স্কুলের পুজোটা পরিচালনা করছে বাচ্চাদের। তার সঙ্গে কতিপয় মাস্টারমশাইও যোগ দিয়েছেন, সেই সুন্দরভাবে এই পুজোটাকে করার জন্যে, কমপ্লিট করার জন্যে বা সম্পূর্ণ করার জন্যে। এছাড়া আজকে সন্ধ্যাকালীন আমাদের প্রসাদ বিতরণও আছে, সেখানেও আমাদের প্রসাদ বিতরণেও আমাদের বিভিন্ন গার্ডিয়ান বা বিভিন্ন অতিথি আসবেন প্রসাদ বিতরণের সময়। এছাড়া আমাদের আগামীকাল অর্থাৎ 30 এবং 31 এই দুটো দিন স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হবে। আমাদের সমস্ত মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং রাজনগর বিশ্বম্বর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রচণ্ডভাবে এই কম সময়ের মধ্যে সহযোগিতা করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে। সেখানে নাচ গান আবৃত্তি বিভিন্ন প্রতিযোগিতামূলক এরকম হবে, ড্রয়িং শো থাকবে, এছাড়া নাটকও থাকবে, ছেলেদের নাটক একটা আছে এবং মেয়েদের নাটকও একটা আছে। এইভাবে আমরা মোটামুটি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সাজিয়েছি এই পরপর দুদিনের জন্য। আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এই পুজো সবাই লেগেছে এবং সুন্দরভাবে সার্থক করে তোলার জন্যে। ইলেভেনের আমি বলি একটা মেয়ে আছে আমাদের, যেরকম মিনারা পারভিন, এবং অন্যান্য মেয়ে আমাদের শ্রেয়া বা অন্যান্য মেয়েরাও সমস্ত দিন রাত করে পরিশ্রম করে সুন্দর করে এই স্কুলটাকে সাজিয়েছে। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।